হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা চকলেট ওভারলোডের কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা যিনি অর্ডার করেছিলেন, তো সেই কাস্টমারের ডিমান্ড ছিল যে 1.5 পাউন্ড এর মধ্যে একটা চকলেট ওভারলোডের কেক করে দেওয়ার জন্য, আর ডিজাইনটা কাস্টমার আমাকে নিজে পছন্দ করে দিয়েছিলেন। এই ডিজাইনটা আমি এর আগেও একবার করেছিলাম, আর সেটা ছিল 3 পাউন্ডের মধ্যে। তো কাস্টমার আমাকে ওই ডিজাইনটাই আবার নতুন করে করে দিতে বলেছিল। তো কাস্টমারের ডিমান্ড ছিল 1.5 পাউন্ডের মধ্যে করে দেওয়ার জন্য। আর 1.5 পাউন্ড কেক আমি এখানে 3টা লেয়ার করে নিয়েছি। আমি 1 পাউন্ডের কেক সবসময় 2টা লেয়ার করি, আর 1.5 পাউন্ডের কেকটাকে আমি 3টা লেয়ার করে নেই। এখানে কেকের সুগার সিরাপ দেওয়ার সময় আপনারা যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে ওই দিন আমার আরও অনেকগুলো ভ্যানিলা কেকের অর্ডার ছিল। তো আমি ভ্যানিলা কেকগুলোতে যে সুগার সিরাপটা দিয়েছিলাম ব্রাশের সাহায্যে, তো যেহেতু ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিয়েছিলাম, তো সেটার কারণে ব্রাশের সাথে ভ্যানিলা কেকের কিছু ক্রাম্প সুগার সিরাপের মধ্যে চলে গিয়েছিলো। তো সেটা যখন আমি চকলেট কেকের উপরে দিচ্ছি, তো সেই জন্য আর কি ভ্যানিলা কেকটা ভিজিবল হয়ে যাচ্ছে। যেহেতু এটা চকলেট ওভারলোডেড কেক, তো সেই জন্য আমি এখানে ক্রিমের মধ্যেও চকলেট গানাশ দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট ওভারলোডেড কেক মানেই হচ্ছে কেকের ভেতরে এবং বাইরে চকলেটে ভরপুর থাকবে। তো এরপরে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়ে ফিনিশিং দিয়ে নিব। তবে ক্রাম কোটিং করার পরে আপনারা চেষ্টা করবেন যে নর্মাল ফ্রিজে একটু কেকটা সেট করে নেওয়ার জন্য। তো তবে আমার ওই দিনে আমার অনেকগুলো অর্ডার ছিল, তো সেজন্য আমি একসাথে একটা একটা করে কেকের কাজ শেষ করে নিচ্ছিলাম। আমার ওই দিনে শুধু একটাই চকলেট ওভারলোডের কেকের অর্ডার ছিল, না সরি আরও একটা ছিল। তো আমি ওই 2টা কেকের, যেহেতু চকলেট কেক, তো ওই 2টা কেক আমি একসাথে করে নিচ্ছিলাম, যেহেতু চকলেট ক্রিমের কাজটা একবারে শেষ হয়ে যাবে। তো আমি এই জন্য কেকটা ফ্রিজে সেট না করেই আমি ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। ফিনিশিং দিয়ে তারপর আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, কারণ এটার উপরে চকলেট গানাশ যাবে, তো একটু সেট না হলে চকলেট গানাশটা দেওয়ার আসলে যাবে না। তো চকলেট কেকটা আমি যখন ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, সেই টাইমে আমি ভ্যানিলা কেকগুলোর অন্যান্য যে কেকের অর্ডারগুলো ছিল সেগুলো কাজ করছিলাম। এরপরে আমি কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। বের করে নিয়ে তারপরে হচ্ছে আরও 5 থেকে 10 মিনিটের মতো এটাকে রেস্টে দিয়েছিলাম, কারণ ফ্রিজ থেকে বের করে যদি সাথে সাথে চকলেট গানাশ দেওয়া যায়, তাহলে দেখা যায় কি চকলেট গানাশটা উপরে ফ্রিজে কেকটা ঠান্ডা হওয়ার কারণে জমে যায়, ভালো মতো ড্রিপিং হয় না, তখন দেখতে খুব একটা ভালো লাগে না। আর ঠান্ডা অবস্থায় দিলে চকলেট গানাশটা স্মুথ হয় না। আর এই চকলেট গানাশটা কিন্তু একবারে মিরর গ্লেজ ছিল, আপনারা যদি কেকের উপরে খেয়াল করেন আমার হাতটা একবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে চকলেট গানাশের উপরে। চকলেট গানাশটা উপরে ড্রিপিং করে দেওয়ার পরে আমি এরপরে এক এক করে চকলেট টপারগুলো সেট করে নিব একটা একটা করে। যে লম্বা যে চকলেটগুলো ছিল সেগুলোর জন্য আমি একটু নাইফটা দিয়ে কেকের উপর একটুখানি কেটে নিচ্ছি, যাতে ওই লম্বা টপারগুলো, লম্বা চকলেটগুলো ভালো মতো সেট হয়ে থাকে। চকলেট ওভারলোডের কেকের এই ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। তবে আমার এই যে চকলেট ওভারলোডের কেকের আরও একটা ডিজাইন আছে, ভ্যানিলা বেসড এবং চকলেট বেসড, ওই 2টা ডিজাইন আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর চকলেট ওভারলোডের কেকের মধ্যে আমার ওই 2টা কেকের অনেক বেশি অর্ডার আছে। তো তবে এই ডিজাইনটা আমি এবার দ্বিতীয়বার করলাম। দেখা যায় কি অনেক সময় নিজের কাছে ভালো না লাগলেও কাস্টমার যেমন চায় কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করে দিতে হয়। হোমমেড কেকের আসলে সুবিধা এটা যে পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়ে অর্ডার করা যায়। যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ টেস্টি পেস্টি কেক থেকে দেখছেন, তারা কাইন্ডলি আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মাইডে থেকে দেখছেন এই ভিডিওটা, তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। আমার পেজ থেকে অনেকেই আমার চ্যানেলের লিঙ্কটা চান, তো আমি এই ভিডিওটার কমেন্টে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, এবং আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই কেকটাতে কাস্টমারের পছন্দ করা ডিজাইনটার মতো করে আমি উপরে সব চকলেটগুলোকে সেট করে নিলাম। আর ওই দিন আমার যে কেকগুলোর অর্ডার ছিল সেগুলো সবগুলো একসাথে করে আমি একটা শর্টস নিয়ে রেখেছিলাম, সেটা লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি। যখন একসাথে অনেকগুলো কেকের অর্ডার থাকে তখন সবগুলো দেখা যায় কি একসাথে করে ছবি তুলতে পারি না, কারণ এক একটা কেকের ডেলিভারি টাইম এক এক সময় থাকে, এজন্য চাইলেও সব কেকের ছবি একসাথে নিতে পারি না।